পশ্চিমবঙ্গের তারকা জুটি যশ ও নুসরাত জাহানের প্রেমের গল্পটা জানার আগ্রহ আছে অনেকেরই। কদিন আগে যে মা হয়েছে এই অভিনেত্রী সাংসদ তার বাবাকে, এই প্রশ্নের উত্তর অধরায় রেখেছেন তারা। তবে অবশেষে মুখ খুলেছেন যশ ও নুসরাত। স্ত্রীর শোতে অতিথি হয়ে এসে জানিয়েছেন তাদের প্রেমের শুরুটা, সাথে সন্তানের পিতৃ পরিচয়। ভালোবাসার গল্পে সাজানো এই সেটে এক চমক নিয়ে হাজির হয়েছিলেন টলিউডের নুসরাত জাহান। ভেরি ফার্স্ট টাইম আফটার অল ইয়র কিউরিওসিটি এন্ড ইনিউমারেবল কোয়েশ্চনস, মাই অনলি চয়েস ইয়াশ দাশগুপ্তা। ভক্ত সাধারণের নানা প্রশ্নের জবাব তুলে ধরতেই যেন এদিন স্বামী ইয়াশ দাশগুপ্তকে অতিথির আসনে বসিয়েছিলেন এই টালি কুইন। তো প্রশ্ন মানুষের, সে সমস্ত প্রশ্ন এই শোয়েই তুমি উত্তর দেবে, এটা আমি কথা দিয়েছিলাম বলে ইউ আর হিয়ার। হাস্যরসের আলাপচারিতায় প্রথমেই ঈশানকে নিজেদের সন্তান বলে স্বীকার করে নেন ইয়াশ নুসরাত। সাথে সুযোগ পেয়ে পার্টনারের কাছ থেকে ভালোবাসার সংজ্ঞাটাও জেনে নিতে ভুল করেননি নুসরাত জাহান। The monkeys I have created. The kids are your monkeys. Yeah. তুমি আমার বাচ্চাদেরকে মাঙ্কি বলি। আমি আমার বাচ্চাদেরকে মাঙ্কি বলেছি। They are mine too. ভালোবাসা is like a chemical reaction in your mind. যেটা তোমাকে দিয়ে, যেটা মানুষকে দিয়ে স্টুপিড থিংস করায়, যেটা হয়তো যখন কেউ ভালোবাসায় নেই সে বলবে এই জিনিসগুলো আমি জীবনে করব না। দুজনের আলাপচারিতায় উঠে এসেছে মজার কিছু স্মৃতিও, যেখানে ইয়াশ তুলে ধরেছেন নুসরাতের সাথে কাটানো মুহূর্তগুলো। ফান এক্সপেরিয়েন্স ওয়াজ উইথ ইউ, যেখানে যেখানে গাড়ির পিছনে দৌড়াচ্ছিল, গাড়ির পেছনে দৌড়াচ্ছিল। সো আমরা জাস্ট বিল্ডিং এর নিচে যাচ্ছিলাম, আই থিংক ওকে অ্যাডমিট করানো ছিল হসপিটালে। সো জাস্ট বিফোর গেটিং অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল, ওর ইচ্ছা হয়েছিল যে আমরা একটু ড্রাইভে যাই। হঠাৎ মিডিয়া চলে এসেছে যখন আমরা জাস্ট গাড়িতে উঠছি, সেখান থেকে আমরা লুকিয়ে চুরিয়ে মানে একটা ওই চেজ এর মতন হলো, যেটাতে হিরোইন আবার খুব এনজয় করছিল। সব গুঞ্জন সমালোচনা ছাপিয়ে নুসরাত এদিন অকপটে জানিয়েছেন মাই লাভ মাই চয়েস, নিজের ভালোবাসার সাহসী স্টেপ। চলো আল আস্ক ইউ, হাউ ডিড দিস হ্যাপেন? আই রান অ্যাওয়ে উইথ ইউ। ইউ রান অ্যাওয়ে? ইয়া, মানে আমরা রাস্তায় হাত ধরে ছুটেছি? নো নো, আই অ্যাবসকন্ডেড উইথ ইউ, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড, আই অ্যাবসকন্ডেড উইথ ইউ। দিস ইজ দ্য এপিসোড অল অ্যাবাউট মাই লাভ মাই চয়েস, আই ফেল ইন লাভ উইথ ইউ, দ্যাট ওয়াজ মাই চয়েস। তুমি তো বললে চলো ভালাই, ইউ জাস্ট ড্রোভ দ্য কার অফ। মূলত বছর খানেক ধরেই টালিপাড়া সরব রেখেছিলেন এই দুই তারকা নিজেদের সম্পর্ক আর অতিথির আগমনের গল্পে। সেই প্রেম ভালোবাসা আর সম্পর্কের গল্পই ইশক উইথ নুসরাত ভালোবেসে বোল্ড শোতে প্রকাশ করলেন টলিউডে এই হট কাপল। যদি বলো নদী হব তারা হয়ে জ্বলে যাব। শাহরিন সেবি, চ্যানেল 24। বসে আছি তোমাকে জানাতে শোনাতে।